আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। নির্বাচন আইসিইউতে গণতন্ত্র লাইফ সাপোর্টে বললেন মাহবুব তালুকদার। গণতন্ত্রের চল্লিশা হয়েছে 30/12/2018। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাণহানি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এই প্রসঙ্গে তিনি বলেছেন, প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে, এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। নির্বাচন কমিশন ভবনে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্য পাঠ করেন। মাহবুব তালুকদার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ যতই ফুরিয়ে আসছে, নির্বাচন ব্যবস্থা ও অবস্থা দেখে ততই উদ্বিগ্ন হয়ে পড়ছি। আজও রূপকার্থে কিছু বলতে চাই। প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে, আর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। এই রূপকের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। খেলায় যেমন পক্ষ বিপক্ষের প্রয়োজন হয়, তেমনি একপক্ষীয় কোনো গণতন্ত্র হয় না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে গণতন্ত্রকে আমরা লাইফ সাপোর্ট থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। এই জন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি আবারও পুনরাবৃত্তি করে বলতে চাই, এই সংকট নিরসনে সকল দলের সমঝোতা অপরিহার্য। নির্বাচন কমিশন গঠনের আইনের ব্যাপারে তিনি বলেন, সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও সুদীর্ঘ 50 বছর নির্বাচনে কমিশন গঠন আইন প্রণয়ন করা হয়নি। নির্বাচন প্রক্রিয়া সংস্কারের জন্য এই আইন প্রণয়ন অবধারিত হলেও তা যথেষ্ট নয়। এতে নিরপেক্ষভাবে সব রাজনৈতিক দলের স্বার্থ সংরক্ষণ করা আবশ্যক এবং তা সকল দলের কাছে গ্রহণযোগ্য হওয়া বাঞ্ছনীয়। একপক্ষীয় আইন করে কোনো লাভ হবে না। একপক্ষীয় আইন কেবল একদলীয় শাসনের পথ উন্মুক্ত করে। বিষয়টির যত তাড়াতাড়ি ফয়সালা হয় ততই মঙ্গল, নইলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা আছে। ইউপি নির্বাচনের সহিংসতায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এইবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন বলে অত্যুক্তি হবে না। নির্বাচনের সময় ও তার আগে পরে এই পর্যন্ত 31-39 জন নিহত হন। জীবনের চেয়ে নির্বাচন বড় নয়, এই বার্তা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে পৌঁছাতে সম্ভবত ব্যর্থ হয়েছি। গত 11 নভেম্বর 834টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 80 জন চেয়ারম্যান পদে আসীন হন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না। যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, সেখানে নির্বাচন নেই। ইউপি নির্বাচন দলীয় ভিত্তিতে না হয়ে সবার জন্য উন্মুক্ত হলে আগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে না। আমার মতে পৃথক একটি স্থানীয় নির্বাচন কর্তৃপক্ষ গঠন করে এইসব নির্বাচন করা যায়। যে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন কমিশন ঠিক